Hello everyone, Assalamu alaikum. I'm Umma Salma Urmy, Executive Director and Consultant Physiotherapist, Mayfair Wellness Clinic. আজকে আমরা আপনাদেরকে শোল্ডার জয়েন্টের জন্য কিছু ইজি স্ট্রেচিং এক্সারসাইজ এবং মোবিলাইজেশন দেখিয়ে দিব, যেগুলো আপনারা কাজের ফাঁকে ফাঁকে যে কোনো সময় করে নিতে পারেন। এবং এই এক্সারসাইজগুলো করলে আপনার শোল্ডার জয়েন্টের যে কমন প্রবলেমগুলো, পেইন, মাসল স্প্যাজম বা রেস্ট্রিকশন অফ জয়েন্ট থাকে বা বিভিন্ন ডিসঅর্ডার ডেভেলপ করে, সেগুলোকে প্রিভেন্ট করতে পারবেন। শোল্ডার জয়েন্টটা নর্মালি একটা কমপ্লিকেটেড জয়েন্ট। যারা স্পোর্টসের সাথে জড়িত আছেন অথবা যারা এক্সেসিভ ইউজ করেন কাজের জন্য শোল্ডার জয়েন্টের, তাদের ক্ষেত্রে শোল্ডার জয়েন্টের ইঞ্জুরি হওয়াটার চান্সেস অনেক হাই। আবার যারা 40 বা 50 বয়সর্ধ আছেন, তাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে একটা ফ্রোজেন শোল্ডার বা অ্যাডহেসিভ ক্যাপসুলাইটিস ডেভেলপ করার চান্সেস খুব বেশি থাকে। এই ক্ষেত্রে দেখা যায় প্রথম দিকে ব্যথাটা খুব বেশি থাকে শোল্ডারে, দেন আস্তে আস্তে শোল্ডার জয়েন্টের মুভমেন্ট রেস্ট্রিক্টেড হয়ে আসে। আবার যারা আমরা ডেস্কে কাজ করছি বা দীর্ঘ সময় এক ধরনের কাজ করতে হয়, তাদের ক্ষেত্রে মাসল টাইটনেস ডেভেলপ করে এবং দেখা যাচ্ছে জয়েন্টের স্টিফনেসও কিছু কিছু ক্ষেত্রে চলে আসে। তো আজকের যে ছোটো এক্সারসাইজগুলো আমরা শেয়ার করবো আপনাদের সাথে, সেই এক্সারসাইজগুলো করলে আমাদের জয়েন্টে ব্লাড সার্কুলেশন বাড়বে, মাসলগুলো স্ট্রেচড হবে বা ফ্লেক্সিবিলিটি বাড়বে, জয়েন্টের রেঞ্জ অফ মোশন মেনটেন হবে অথবা রেঞ্জ অফ মোশন বাড়বে এবং একই সাথে আপনার পশ্চার আরও বেটার হবে। চলুন দেখে নিই আজকের শোল্ডার জয়েন্টের জন্য স্ট্রেচিং এক্সারসাইজগুলো। তো প্রথমে স্ট্রেচিং এক্সারসাইজগুলো করার আগে আমি বলবো কিছুটা ওয়ার্ম আপ করে নিতে। ওয়ার্ম আপের জন্য আমরা শোল্ডার জয়েন্টের একটা সার্কুলেটরি মুভমেন্ট করব। সো আমরা শোল্ডার জয়েন্টটাকে এভাবে ক্লক ওয়াইজ অ্যান্ড অ্যান্টি ক্লক ওয়াইজ মুভমেন্ট করতে পারি। এতে করে আমাদের আপার ব্যাক অ্যান্ড শোল্ডার গার্ডেলের সব মাসলগুলো জাস্ট একটা জেন্টল একটা মোবিলাইজেশন হবে এবং মাসলগুলো অ্যাক্টিভেশন হবে। ওকে, 5 ক্লক ওয়াইজ অ্যান্ড 5 অ্যান্টি ক্লক ওয়াইজ ইজ ফাইন ফর দ্যাট। এরপরে আমরা শুরু করবো আসলে শোল্ডার গার্ডেলের জন্য, এটার পোস্টেরিয়ার সাইডের যে মাসলগুলো আছে এই মাসলগুলোর স্ট্রেচিংটা খুব জরুরি। প্রথমে আমরা সেটার জন্য হাতটাকে এভাবে ধরে, অথবা কিছু ক্ষেত্রে আপনি এভাবেও শোল্ডার হাতটা রাখতে পারেন, অসুবিধা নেই, কিন্তু আপনি ফিল করবেন যেন আপনার এই এরিয়াটাতে শোল্ডারের একটা স্ট্রেচ আসে। সো আমরা এই জায়গাটাতে হাতে ধরে একটা স্ট্রেচ করব এবং আমরা আমাদের অপোজিট হ্যান্ড দিয়ে এখানে স্ট্রেচ করব এবং হোল্ড করব ফর 5 সেকেন্ডস। আপনি এটাকে সেম একইভাবে করতে পারেন লাইক দিস। সো আপনি একটা শোল্ডারের বাহিরের দিকটাতে, অর্থাৎ এই সাইডটাতে একটা স্ট্রেচ ফিল করবেন। স্ট্রেচ করুন এবং 5 সেকেন্ড হোল্ড করুন, দেন জাস্ট রিলিজ। এবার আমরা শোল্ডার জয়েন্টের অ্যান্টেরিয়ার অ্যাসপেক্টের স্ট্রেচিংটা করবো, এটাকে ট্রাইসেপ স্ট্রেচিংও বলতে পারেন। অর্থাৎ এখন আমরা হাত এটার জন্য এভাবে ভাঁজ করে পেছন দিকে নিব এবং এই স্ট্রেচিংটাতে আমার অ্যাক্সিলারি এরিয়া বা এই এরিয়ার মাসলগুলো স্ট্রেচিং হবে। সো হাতটা এভাবে নিয়ে আমাদের অপোজিট হ্যান্ড দিয়ে আমরা এলবোর এরিয়াটাতে এভাবে পেছন দিকে পুশ করব। সো আপনি যখন পুশ করবেন তখন খেয়াল করবেন যেন আপনি আপনার হাতের এই এরিয়াটাতে একটা জেন্টল স্ট্রেচ ফিল করেন। এভাবে চাপ দিয়ে ধরবেন এবং ইউ ক্যান কাউন্ট আপ টু 4-5 অ্যান্ড দেন ছেড়ে দিবেন। একইভাবে আপনি অপোজিট হ্যান্ডের জন্য করতে পারেন। এবার আমরা শোল্ডারের সামনের সাইডটা, অর্থাৎ পেক্টোরালিস মাসলগুলোর স্ট্রেচিং করব। সেটার জন্য আমরা হাতে, আপনি সাইড থেকে যদি দেখাই, আমাদের এই মাসলগুলোর স্ট্রেচ হবে। সো আপনি একটা হাতে গ্রাস্প করুন এবং দেন এভাবে স্ট্রেচ করুন এবং এটাকে আপনি একই রকমভাবে 5-6 সেকেন্ড এভাবে হোল্ড করুন, তারপর ছেড়ে দিন। এটাতে আপনার শোল্ডারের সামনের সাইডের যে মাসলগুলো আছে এগুলো স্ট্রেচিং হবে। এবার আমরা টাওয়াল স্ট্রেচ দেখব। এই স্ট্রেচিং এক্সারসাইজটির জন্য প্রথমত আমরা আমাদের একটা হ্যান্ডকে ইন্টারনাল রোটেশনে নিয়ে টাওয়ালের একটা পাশ ধরব, দেন অপোজিট হ্যান্ড দিয়ে আমরা টাওয়ালটাকে ওপর দিকে পুল করব। সো আমার ডান শোল্ডারটা, অর্থাৎ রাইট শোল্ডারে একটা স্ট্রেচিং ফিল করব। একইভাবে আপনি অপোজিট হ্যান্ডের জন্য এভাবে হাতটা ঘুরিয়ে এই হাতে রাইট হ্যান্ডটা দিয়ে এবার আমি ওপর দিকে পুল করব। সো আমার এক্ষেত্রে লেফট শোল্ডারে একটা স্ট্রেচ ফিল করব।
এই স্ট্রেচিং এক্সারসাইজটা যাদের শোল্ডার জয়েন্টে রেস্ট্রিকশন আছে তাদের জন্য আরও গুরুত্বপূর্ণ। শোল্ডার এবং নেকের অনেক কানেক্টিং মাসলস থাকে, সেগুলোর জন্য আরেকটা স্ট্রেচ দেখিয়ে দিচ্ছি। সেটার জন্য আপনি হাতটাকে পেছনে নর্মালি রাখবেন এবং দেন এভাবে নেক একদিকে ফ্লেকশন করে স্ট্রেচ করবেন। এটাতে আপনি কানেক্টিং যে আপার ট্র্যাপস এবং এই মাসলগুলো আছে এগুলোতে একটা স্ট্রেচিং ফিল করবেন। একইভাবে আপনি অপোজিট সাইডেও করতে পারেন। আজকে যে এক্সারসাইজগুলো দেখালাম এগুলো প্রতিটা 4-5 বার করে সারাদিনে আপনি 2-3 বার করতে পারেন। এবং কোনো এক্সারসাইজে যদি ব্যথা হয় তাহলে সেটাকে অ্যাভয়েড করুন এবং সেক্ষেত্রে একজন এক্সপার্টের অথবা ফিজিওথেরাপি স্পেশালিস্টের শরণাপন্ন হন। আশা করি আজকের এই এক্সারসাইজগুলো আপনাদের উপকারে আসবে এবং আপনারা প্রতিদিনের অল্প করে সময় বের করে একটু স্ট্রেচিং এক্সারসাইজগুলো করে নেবেন। এরপরও যদি কিছু জানার থাকে এবং শোল্ডার জয়েন্ট রিলেটেড কোনো পেইন বা প্রবলেমে আপনি সাফার করেন তাহলে আমাদের কমেন্ট সেকশনে জানাতে পারেন। পরবর্তীতে আরও বিভিন্ন রকম হেলথ টিপস পেতে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।